করবে বৌমা, যাও কাজগুলো করে নাও গে। মেয়েকে নিয়ে সোহাগ বন্ধ করো। এই যে মেয়েটা একটু কাঁদছে, ঘুম পাড়িয়ে রেখেই যাচ্ছি। ও কান্দু, নাহলে মুখে একটু নুড়ো জেলে দাও, সারা জীবন তো আমার দিকে কান লাগানোর জন্য এসেছে। সোনা বৌমা, আমার কিন্তু নাতেই চাই। কিন্তু যদি মেয়ে হয়? ওসব কিছু আমি জানি না, আমার নাতি চাই। নাহলে সোনা চেনটা দেখেছ, আমার নাতির জন্য তুলে রাখলু, তাহলে কিন্তু পাবে। নাতনি হলে তোমার যেটুকু সম্মান বাড়িতে সেটুকুও পাবে না। ওদের বাড়ি বউটা শুনলাম বাচ্চা হবে। ভগবান, যেন মেয়ে হয় নাহলে আমার শাশুড়ি গঞ্জনায় শেষ করে দেবে। আমার তো মেয়ে হয়েছে, ওর যদি ছেলে হয়ে যায় তাহলে তো আমাকে ছোট করে শেষ করে দেবে। ভগবান, যেন ওর মেয়ে হয় তাহলে তোমাকে আমি 1 টাকা দক্ষিণা দেবো। ভগবান, যেন ওদের বাড়ির বউটা মেয়ে হয়। আমার যদি মেয়ে হয় কি হবে আমার? ভগবান, আমার যেন ছেলে হয়, নাহলে আমার এই বাড়িতে যেটুকু সম্মান আছে আমার সেটুকু সম্মান থাকবে না। ভগবান, আমার যেন ছেলে হয় ভগবান। আমার ছেলে হবে সবার সেরা। ছেলেকে আমি 1 নম্বর ক্রিকেটার বানাবো, ছেলেকে আমি 1 নম্বর সাহিত্যিক বানাবো। আমার ছেলের নাম রাখবো উত্তম কুমারের নামে, না আমার ছেলের নাম রাখবো অমিতাভ বচ্চনের নামে। আমার ছেলের নাম রাখবো ক্রিকেটারের নামে। আমার ছেলেকে বড় কলেজে ভর্তি করব। কিন্তু যদি মেয়ে হয়? ওসব মুখও আনবে না। Who are you? 2000 years later. ঘরের কাজগুলো কে করবে বৌমা? যাও কাজগুলো করে নাও কে। হ্যাঁ মা, যাচ্ছি। এই যে মেয়েটা একটু কাঁদছে, ঘুম পাড়িয়ে রেখেই যাচ্ছি। ও কান্দু, নাহলে মুখে একটু নুড়ো জেলে দাও, সারা জীবন তো আমার দিকে কান লাগানোর জন্যই এসেছে। ওটুকু কান্দলে এমন কিছু হবে না। ভগবান, তোমাকে যে আমি এতবার করে বললুম আমাকে ছেলে দেওয়ার জন্য, তুমি আমার কথা শুনলে না বলো? আমাকে শুধুমাত্র মেয়েই দিলে? আমি যে কাজ ছাড়া করতে পারছি না, কিন্তু সবাই তো বুঝবে না, আমার এই বাড়িতে যেটুকু সম্মান সেটুকু তুমি নষ্ট করে দিলে ভগবান। আমার যেমন এখানে এই বাড়িতে আমি লাঞ্ছিত বঞ্চিত, আমার মেয়েও কি এরকম করি মানুষ হবে? সারাটা জীবন আমার মেয়েটার জীবন কি এরকম করেই চলবে ভগবান? তুমি আমার কথা রাখলে না, আমার ছেলে হলে তো কত সুখে মানুষ হতো বলো? আমি একা কিভাবে একে মানুষ করব? বলছি শোনো না, মেয়েটার জন্য একটু সোয়েটার এনে দেবে? শীত তো ভালোই পড়লো, তো মেয়েটা ঠান্ডা লেগে যাবে, একটু সোয়েটার এনে দিও না। কি বললে? সোয়েটার? কিচ্ছু দেব না, আমার সারা জীবনের সঞ্চয় তো ধ্বংস করবে, ওর জন্য কিনা সোয়েটার কিনে আনবো? আমার ছোটবেলা যা কিছু পড়ে আছে ছেঁড়া পুরো ওগুলি পড়াও, মেয়ের জন্য কিচ্ছু আনা হবে না, ছেলে বলে কথা ছিল। ফ্যাস ফ্যাস করে কেন না তো মেয়ে জন্ম দেওয়াটাকে ভাবতে হতো। 2000 years later. আম্মা, বল, আমাকে একটু লিপস্টিক দেবে? আমার সব বন্ধুরা লাগায়, আমার খুব লাগাতে ইচ্ছা করছে, আমাকে একটু দাও না লিপস্টিক। কি হলো, তোমার লিপস্টিক চাই? এসব কথা একদম বলো না, তুমি আমার ছোট আছো, তোমার মতো বয়সে আমি কিন্তু কখনো লিপস্টিক লাগাইনি। বিয়ের সময় যে আমার লিপস্টিক ছিল সেটাই আমি এখন পর্যন্ত চালাচ্ছি, তোমার সঙ্গে লিপস্টিক কিনে দেবো? ওসব বাদ দাও। Mm-hmm.
সবাই পরীর মতো পা পর্যন্ত জামা পরে আমাকে একটা ওরকম জামা কিনে দেবে। আমি একটু কিনে দাম না, আমি ওরকম একটা জামা পরব। বিয়ের পর স্বামী যে জিনিসটা দেবে হাতে তুলে সেটাই নেবে, কোনোদিন এটা দাও সেটা দাও করবে না। শ্বশুর বাড়িতে গেলে কিন্তু অত্যাচার করবে, এটা দাও সেটা দাও করবে। মা, শ্বশুর বাড়িটা কি শুধু কষ্ট পাওয়ার জায়গা? ওখানে কেউ আমাকে ভালোবাসবে না। ওখানে যখন কেউ ভালোবাসবে না আমি ওখানে যাব না। হ্যাঁ মা, শ্বশুর বাড়িটা হলো অত্যাচারিত হওয়ার জায়গা। এখানে মেয়েদের এটা চাইতে নেই, ওটা চাইতে নেই। স্বামী শ্বশুর যেটা হাতে তুলে দেবে সেটাই নিতে হয়, নাহলে যে মারধর কিন্তু হয়, অত্যাচারিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। এখানে মেয়েদের কিছু যাওয়া থাকে না, মেয়েদের পুরো স্বাধীনতা থাকে না, বুঝেছো? বাবা বাবা, জানো আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমাকে দিদিমণি মাস্টারমশাইরা অনেক ভালো বলেছে, সবাই অনেক ভালোবেসেছে। আমি তোমাকে দেখাতে এলাম বাবা। বাবা আমি ফার্স্ট হয়েছি বাবা, দেখো। ফার্স্ট হয়েছিস তো আমি কি করব? এসব আমাকে একদম দেখাতে আসবি না, পড়াশোনা বন্ধ করে দেবো একদম। অনেক পড়াশোনা হয়েছে আর পড়াশোনা করতে হবে না। এই যে ভালো রেজাল্ট করে যেতে কি হবে, মেয়ের আমি সামনের মাসে বিয়ে দেবো। বেশি দূর পড়ালে আবার ছেলে পাওয়া যাবে না, ভালো ভালো ছেলে সম্বন্ধ দেখতে হবে, তখন বেশি বেশি খরচ। সামনের মাসেই আমি ছেলে দেখছি বিয়ে দিয়ে দেবো। আমি তো কিছু পড়তে পারি না, তুমি একটু দেখে বলো না কি লেখা আছে। আমার মেয়েটা শেষ পর্যন্ত চলে গেল। হলো তো, মেয়ে পালালো শেষ পর্যন্ত অন্য ছেলের সঙ্গে। কতবার করে বললু মেয়েকে পড়িও নি, বউ মারাবে কি কথা না? এখনকার যুগে শিক্ষিত যুগ, মেয়েকে পড়াবো। হলো মেয়ে পালালো তো, মেয়েটা স্বভাব চরিত্র প্রথম থেকেই আমার ভাল লাগছিল না। মা বাবা আমি চলে যাচ্ছি, টিউশন পড়িয়ে আমি আমার খরচ চালাবো। আমার সব স্বপ্নগুলো এভাবে গলা টিপে মরতে দেব না। আমি চললাম, জীবনে অনেক কিছু পেয়েছি তোমাদের থেকে, লাঞ্ছনা গঞ্জনা আর নতুন করে কোনো কিছু পাওয়ার নেই আমার। তোমরা ভালো থেকো, আমি চললাম, আমার জীবনটা নতুন করে সাজিয়ে নেবো।